তবে এই বালা থেকে বাঁচতে হলে একমাত্র তদবীর হলো, এর আর কোনো ব্যবস্থা নাই, কোনো তদবীর নাই, এর আর কোনো ভ্যাকসিন নাই, একটা মাত্র ভ্যাকসিন পবিত্রতা পরিচ্ছন্নতা অর্জন করো, আল্লাহকে বিশ্বাস করো, এই একই ভ্যাকসিন, ঠিক কি না? আর চীন সরকার আবিষ্কার করেছে, উনি বার খবর নেছে মুসলমানদের হলো না কেন, ঘুরে ঘুরে যে দেখে মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী ডাক্তাররা আবিষ্কার করছে প্রাথমিক ভ্যাকসিন, প্রায় ডেলি 4-5 বার মুখ ধুইতে হবে, ডেলি 4-5 বার কুলি করতে হবে, ডেলি 4-5 বার নাকে পানি দিতে হবে, ডেলি 4-5 বার 2 হাত ধুইতে হবে, ডেলি 4-5 বার 2 পা ধুইতে হবে, ডেলি 4-5 বার মাথা ধুয়ে ফেললে ভালো হয়, নাহলে কমপক্ষে মুসলি হবে। ও দোস্ত, এইটা ডাক্তাররা আবিষ্কার করছে প্রাথমিক ভ্যাকসিন, সব মিলে যা বললের নাম কি? ওযু। ওযু কয় না, কালে ওযু করলে এবার মুসলমানকে দাম বেড়ে দিবে না, যা বললো সব মিলে ওযু, আমরা তো এর নামই তো ওযু করি, ঠিক না? এখন কয় ওযু দ্বারা মুসলমান ওযু করে 4-5 বার তারা ধোয়, তাই মুসলমানদের এই গজবে ধরে নাই, এবার বাঁচতে হলে তোমরা ওযু বানাও, ওযুর মাধ্যমে বাঁচতে পারবা। এখন কয় ওযুই যদি বানাইলাম তাহলে ওযুর কাজ যা তার টু করলে অবশ্যই বাঁচা যাবে, ঠিক কি বুঝলা? মসজিদে যাইয়া বাসা শুরু হয়ে গেছে দোস্ত, হাজার হাজার বুদ্ধরা এই করে কলেমা পড়ে মুসলমান। আরেকটা ভাই, এর আরেকটা ভ্যাকসিন হলো, 1 নম্বরে মসজিদে নামাজ, 1 নম্বরে এই আর মানে বসো বলো গাদাই, আর আরেকটা কাম দিয়ে জানি জানি, আরেকটা কাম দিয়ে জানি, এক মিনিট জায়গাতে লাই ২ নম্বর ভ্যাকসিন নামাজ, 3 নম্বরে মেসাক করতে হবে, 3 নম্বরে কি মেসাক, কি দিয়ে মেসাক করবেন, কি দিয়ে? নিমিন মেসাক, নিমিন মেসাক দিয়ে 12 মাস কাজ করেন, তওবার মেসাক, তওবার মেসাক দিয়ে দাঁত কাস্তি হবে, চুৎকর ঘুষকর মাগিবাজ ফাঁকিবাজ লম্পট লুস্স মটকর তাড়িকর হিরোইন ইয়াবা ট্যাবলেট টোন মারে মন মারে রাস্তা মারে খাল মারে ভিজিএফ কার্ড মারে পঙ্গু ভাতা মারে বিধবা ভাতা মারে, আছে না নাই? সব গোষ্ঠী যে তওবা করতে হবে, ওই ঘরের মধ্যে বলাই থাকলে কাম হবে না, মেসাক করো তওবার মেসাক দিয়ে দাঁত মাজো, জীবনে বিড়ি খাবো না, জীবনে দাড়ি খাবো না, আর গুরুদের গালাগালি করবো না, সুদের টাকা মুখে দেবো না, গুচের টাকা হাতে নেবো না, এইভাবে খালেস তওবা করো, সরকারি মাল মারিয়ে দিবা না, হাজার হাজার পঙ্গু ভাতা বিধবা ভাতা বয়স্ক ভাতা এই সমস্ত এতিমদের ভাতা খানেওয়ালা একদল আছে না নাই? দোষ দাও যত দোষ নন্দ দোষ মৌলবীরা দেশটা খালো, এ কথাটা হলো ফিরাউনের কথা, কার কথা বুঝবেন কিভাবে কইলো? মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম ফিরাউনকে কলেমার দাওয়াত দিয়েছে, সে গ্রহণ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন গজব ছপায় দিল, ফিরাউনের বংশের সমস্ত পানির আগ রক্ত হয়ে গেল, ফিরাউনের বংশের সমস্ত মানুষ রক্ত হয়ে গেছে, মুসা আলাইহিস সালামের বংশের পানি পানি রয়ে গেছে, ফিরাউন কয় মুসা আমার উম্মত তো মারা গেল, তাড়াতাড়ি পানি খাওয়ার ব্যবস্থা করো, কয় কিভাবে খাওয়াবো, কয় তোমাদের মুখের মধ্যে তোমাকে বাড়িতে পানি নিয়ে আসবা, এনে একে মুখের মধ্যে ঢেলে দিবা, রান্না বান্না করে আপাতত গালে খায় একটু বাঁচাতে যাইতো, মুসা আলাইহিস সালাম কইলি আল্লাহর বান্দা তো সব আল্লাহই তো দেখতেছে, দে তোরা ওকে গালের মধ্যে পানি দিয়া, কুলিয়ে দিয়ে সে কুলি মারি দিতেছে গালের ভিতরে, যাওয়ার সাথে সাথে তার রক্ত হয়ে যায়, গিরতি পারে না, এখন ফিরাউন কয় মুসা তো মরি গেলাম কি করি, কয় যা করো তাই করো, ঠিক আছে তো তোমার আব্বা আল্লাহর সাথে কন্ট্যাক্ট করো, আমরা কলেমা পড়বো, পানি আগে রক্ত আগে পানি বানাই দিক, আল্লাহ মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ এগুলো বাপ ভালো, এখন তো পড়ছে বেকায় দেয় রক্তরে পানি বানাই দে, ওরা কলেমা পড়বো, আল্লাহ তাআলা সমস্ত রক্তরে পানি বানাই দিছে, মুসা আলাইহিস সালাম কয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এবার কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, ফিরাউন কয় কেন কলেমা পড়বো কেন, কয় তুই একটু আগে করি যে পড়বো, কয় যে গজব তো আমার কারণে আসেনি, এই গজব তো হয়েছে মুসা তোমার কারণে, তুমি যতদিন দুনিয়ায় আসো নাই অতদিন আমি 300 বছর মাথুর বাড়ি রেখাইছি, কোনো দিন 1 গ্লাস পানি রক্ত হইনি, তুমি আসার পরে হয়েছে, কথা তো সত্যি,
তো মুসা আলাইহিস সালাম কয় যে কথা ঠিকই কইছো তবে আমার কমের পানি পানি থাকলো কেন এটুক রক্ত হয় না কেন আমার অন্যায়তেই যদি হয় আমার দোষেই যদি হয় তাহলে আমার কমের পানির পানি থাকলো কেন এই সব তোর কমের পানি রক্ত হলো কেন আনফাবু হিতাল্লাযি কাফার আবাল এবার আওরি বলছে কথা তো ঠিকই এরপরে পড়ে না ইস্তিগফার তওবা খালিস তওবা করতে হবে জীবনে আর নামাজ ছাড়বো না যুবক বলো মরছিস কিন্তু তওবা যদি মনের থেকে না করিস ধরা খাইছিস ওই নাম জামাল কামাল দিয়ে ঢাকতে পারবে না ভিতরে জামাল কামাল আছে নাকি তাই দেখতে হবে কথা বলেন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে যে পড়া যাবে ফজরের নামাজ মিস করবি আর তাতে ঘরা বাজায় নয়টা বন্ধু শুয়ে যাইস না রাত্রে ইশার নামাজ পড়ে চট করে শুয়ে পড়বি দশ টাইমে ঘুমাই যাবি আদান শুনলে ফজরের সময় উঠবি রাত বারোটা একটা পর্যন্ত ফেসবুক টিপবি এরপরে বসে বসে বিভিন্ন জায়গায় আজকে ভালো ফোন করবি বারোটার পরে মোবাইলই নাকি ফ্রি টক টাইম ওই সময় কথা কইলে ভয়সা কাটে না দুনিয়ার আকামের দরবার সেই সময় বুড়ো বুড়ি ঘুমাই রয়েছে উরা কথা কয় একা একা বাবা মরে জাল্লা জেনে ধরলো নাকি কার সাথে কথা কয় যে নেই ধরছে মাইটিয়ে দেনে ধরছে আর পশা আর জনের সাথে লাইন লাগাইছে খোদার গজবের ভিতরে পড়ে যাবে তওবা করো ইস্তেগফার করো খালিস তওবা করো তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা আমরা এখানে জড়ো হইছি আমাদের গহরডাঙ্গা মাদ্রাসার মতান সাহেব ডাক দিয়েছে তওবার ডাক কিসের ডাক তওবার ডাক যদি বাংলাদেশকে তুমি করোনা মুক্ত করতে চাও মাননীয় সরকারকে আমরা পরামর্শ দেব আপনি তওবার ডাক দেন মসজিদ মাদ্রাসা বন্ধের ডাক দিয়েন না থাক যার যার জায়গায় এক জায়গা হইলে একটু তওবার আগ্রহ বাড়ে কথা বলেন এক জায়গা হইলে একটু উলামায়ে কেরাম আজ নসিহত করে ভয় দিতে দিলে মনটা একটু দুর্বল হয় এই জায়গা থেকে একটা তওবা হয়ে যেতে পারে সর্বোপরি ঘোষণা জাতীয় সংসদ থেকে দিয়ে দেন যে এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পুরুষের জামাতের সাথে পড়তেই হবে নারীরা পর্দার ভিতরে থেকে নামাজ পড়বে মাত্র তিনটে চারটে পরামর্শ সরকারকে দেয় উনি যদি এটা সংসদীয় ভাবে পাশ করে দেন আমি আল্লাহর প্রতি 100% বিশ্বাস থেকে দাবি করে বলতে পারি যে ইনশাআল্লাহ বাংলার জমিনে করুণা ঢুকবে না বাংলার জমিনে করুণা থাকবে না আপনাদের বিশ্বাস হয় কি হয় না এক নম্বরে সংসদীয় ভাবে নামাজকে বিল আকারে পাশ করা হোক বলেন আমিন আছেন না একমত আছেন না নামাজ যদি সরকার বিল আকারে পাশ করে আপনারা মসজিদে পড়বেন না একজন যুবক মে নামাজে থাকবে না যুবক দেখবি তোর লেখাপড়ার ভিতরে স্বাদ আসবে তোর কর্মজীবন উন্নত হবে তোর জীবন যৌবন অক্ষত থাকবে আল্লাহর রহমতে যৌবনের হেফাজত হবে অন্যায় করবি না দেখবি ইনশাআল্লাহ তো ভরা একটা টলমলে যৌবন যৌবন নিয়ে ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে পদার্পণ করবি নইলে যেভাবে চলতেছিস বিয়ের আগেই তোদের যৌবন শেষ বিয়ের তিন বছর আগে থেকে সে হারবাল খাওয়া লাগে কলকাতা হারবাল ইন্ডিয়া হারবাল দুনিয়ার বাল খাতি খাতি এক তাতে কোনোটাই কাজ হয় না এরপরে বলা চলে গেছে ইন্ডিয়া বিয়েই করো না বাংলাদেশে মা বাপ বিরক্ত করতেছে যদি বিয়ে করার ক্ষমতা ঠিক রাখতে চাস তাহলে মুসলমান হ মসজিদে যা নামাজ পড় চরিত্র কন্ট্রোল কর সরকারের কাছে দাবি রাখলাম বাস্তবায়ন করে দেন দেখবেন কি সুন্দর বাংলাদেশ পাবেন যা দাবি করতেছেন ডিজিটাল আল্লাহ পাক ডিজিটাল করার সুযোগ করে দেবে কথা কোন ঠিক না তাহলে এক নম্বরে নামাজ দুই নম্বরে বাংলাদেশে যত পার্ক আছে সমস্ত পার্ক গুলো বন্ধ করে দেন দুই দুটি এক জায়গা বসে বসে 24 ঘন্টা তসবি টিপতে দাঁড়িয়ে রয়েছে এই তসবি পার্টিতে ঠেকাইতে হবে কথা কোন ঠিক না এই তসবি পার্টিতে ঠেকাইতে হবে এই তসবি টিপতে টিপতে এই জায়গাটারে নষ্ট করে বেড়াইছে সমুদ্র সৈকত গুলো নাপাক করে বেড়াইছে আল্লাহ তা সাগরেতে পানি উঠাইয়া সাগরের চরে গোসল বড় যে গেছে ধোয়া কি হবে এই জন্য মাঝে মাঝে মধ্যে সুবনি দেয় এই সুবনি থেকে বাঁচতে হলে নারীদেরকে পর্দার ভিতরে আটকান এইটা আমি নাসির আমাদের মতো হাজার মৌলবী জীবন ভরে বাস করতেছি আমরা তো ঠেকাতে পারতেছি না এখন সরকারের একটা হুকুম লাগবে মহিলারা পর্দার ভিতরে এই এখন এই যে ইদানিং পর্দা একটা শিখে এসেছে মেডিকেল সায়েন্সে কি লাগাও মাস্ক লাগাও কি মাস্ক লাগাও মানে মুখ কানকে ঘিরে বেড়াও তোমরা এখন মাস্ক লাগাও এত আমরা 1500 বছর আগে থেকে পেয়েছি মহিলারা মাস্ক লাগাও ঠিক না মহিলারা বোরকা মুখ মুখের উপর দিয়ে দাও মুখের উপরে মাস্ক লাগাইলে নাকের নাকের ভিতরে ঢুকবে না আর আমাদের শরীয়তের পর্দা বোরকা মুখ ঢাকা রাখতে হবে তাই না কুন্ডা একটু বোরকা বানাইছে তা আবার কয় যে মুখ খোলা যায় আছে তাই খুলে দাও আর না হয় বন্ধ কেন এখন নাকে বন্ধ কেন মহিলা শরিয়াতের প্রত্যেকটা বিধিবিধানের ভিতরে আল্লাহর রহমতে যেমন আখেরাতের লাভ তেমন জাগতিক লাভ কথা বলেন ঠিক না শরিয়াতের প্রত্যেকটা বিধান পালন করার ভিতরে যেমন পরকালের লাভ তেমন
দুনিয়ারও লাভ আছে এই মাসকো মানতে কইছে আ মাসকোকে আমরা এজন্য বাচ্ছি করুণার ভয় বাচ্ছি তা না এমনি ধুলোবালি তো প্রচুর ওড়ে বাংলাদেশ তো ধুলোবালির দেশ ধুলোবালি ওড়ে এই জন্য তার ঠেকানোর জন্য করছে মাসকো আমরা কিছু করতে পারবো না যদি খোদার পক্ষ থেকে বাজেট থাকে নাক বন্ধ রাখলে কান খোলা রয়েছে চোখ খোলা রয়েছে আরো কত হুটু হটা আছে না শরীরের মধ্যে সেই জায়গা দিয়ে ঢুকলি সেই জায়গা কয়েন মাসকো বাঁচু করবা ও মাসকো কাম হবে না মাসকো হলো এক নম্বরে খালেস মাসকো তওবা বলেন তওবা একটু মনে থেকে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাহ বিপদে পড়ে গেছে তিনজনের তিন তওবা আদম আলাইহিস সালামের তওবা হলো লা ইলাহা ইল্লাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আদম আলাইহিস সালামের তওবা ইউনুস আলাইহিস সালামের তওবা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন আর আমার নবীর উম্মতের তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি এই তিনটে তওবা করে এই তিনটে তওবা সব সময় মুখে চালু রাখো দোয়া ইউনুস বেশি বেশি করে পড়ো আরেকটা ওয়াজিফা হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন যখন এক জায়গা কতগুলো মানুষ জমা হয় তখন ওখান থেকে চলে যাওয়ার সময় একটা দোয়া তিনবার পড়ে যাও তাহলে ওখানে যদি কের গায়ে কোনো সোয়াইসে রোগ থাকে বলে মনে করো সোয়াইসে বলছি ইসলামে কিছু নাই যদি মনেও করো তাও তোমার গায়ে স্পর্শ করবে না দোয়াটা হলো আউযু বিকালিমাতুল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক মোবাইল থাকলে রেকর্ড করে একবারে মনে রাখা সম্ভব না আল্লাহু আকবার ফজর বাদ তিনবার মাগরিব বাদ তিনবার যদি কেউ পড়ে ফজর বাদ তিনবার পড়লে সন্ধ্যা পর্যন্ত খোদার কসম তাকে কোনো ক্ষতিকারক ক্ষতি করতে পারবে না মাগরিবের পরে যদি পড়ে ফজর পর্যন্ত ওই পড়া পর্যন্ত আর কোনো ক্ষতিকারক ক্ষতি করতে পারবে না কোনো সোয়াইসে তার গায়ে স্পর্শ করবে না কোনো বিষাক্ত প্রাণীতে তারে দংশন করবে না দোয়াটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক রব্বুল আলামিন তোমার সৃষ্টির ভিতরে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতির হাত থেকে বাঁচার জন্য তোমার নাম সমূহের উপরে তোমার নাম সমূহের মাধ্যমে তোমার কাছে পানা চাই তোমার যত সিফাতি নাম আছে তার দোহাইতে ক্ষতির হাত থেকে পানা চাই এই দোয়াটা তিনবার পড়লে সকালে তিনবার বিকেলে তিনবার মাগরিবের পরে 24 ঘন্টার মধ্যে কোনো ক্ষতি আপনাকে স্পর্শ করবে না এরপরে ফজর বাদ মাগরিব বাদ আর একটা দোয়া বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম তিনবার আর পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি দুনিয়ার ক্ষতির হাত থেকে হেফাজত করবে পাশাপাশি আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পড়ে ওই লোকটার জান্নাতে যার জন্য বাধা শুধু মরণ মরণই শুধু তার বাধা অর্থাৎ মরার পরে ওই লোকটাকে কবরে জগতে আল্লাহ পাক জান্নাতের আলো বাতাস পৌঁছায় দিবে জান্নাতের নিয়ামত তার কবরে পৌঁছিয়ে দিবে আর যে ব্যক্তি ফজর বাজার মাগরিব বাদ আউযু বিল্লাহি সামিউল আলীম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়িয়া যেই ব্যক্তি সূরা হাসরের শেষ দিনে পড়ে বিসমিল্লাহ পড়া লাগবে না ভালো করে মনে রাখেন আউযু বিকালিমা আউযু বিল্লাহি সামিউল আলীম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ার পরে বিসমিল্লাহ পড়বেন না এরপরে হুয়াল্লাহু আল্লাযী থেকে সূরা হাসরের শেষ দিনে পড়বেন আল্লাহর নবী বলেন ফজর থেকে মাগরিব পর্যন্ত আবার মাগরিবে বললে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা ওই লোকটার সাথে সাথে ঘুরে আর তার আমলনামায় লেখে লিখতে থাকে অবশেষে লোকটার যখন মরণ হয় মৃত্যু হয় দুনিয়ার কোন মানুষ তার জানাতে হাজির হোক আর না হোক যতই গরিব মানুষ হইলে তো জানাজার লোক কম হয় বড় লোকদের জানাজার লোক বেশি হয় ওরে কোন মানুষ যদি তার জানাজা না পড়ে ওই সারা জীবন ধরে যে 70,000 ফেরেশতা তার আমল নামায় লেখি লাগছে ওই লোকটার জানাজায় ওই 70,000 ফেরেশতা হাজির হবে এমন একটা দামি জানাজা নিয়ে আপনি যাইতে পারবেন আমার যুবকরা হাতে ধরি পায়ে ধরি সোনা আর পাগলামি করিস না বিপদ কিন্তু নাকের ডাগায় আইসা গেছে তোর চেহারা দেখে যদি মুসলমান হিসেবে না চেনে তোর অ্যাটাক করে বসতে পারে তোর যদি মসজিদই না পায় আজান হইলে তোরে বাইরে পাইলে অ্যাটাক করে বসতে পারে তোর হাতে মদ গাঁজা ফেন্সিডিন হিরোইন হেপা পাইলে তোরে অ্যাটাক করে বসতে পারে তোর মুখখান দেখে যদি চিনতে না পারে তোরে অ্যাটাক করে বসতে পারে ওরে তোর পড়া
বাড়ি লেখাপড়া দেখে চিনতে না পারলে তোরে অ্যাটাক করতে পারে। আয় একটু সকাল বিকাল কোরআন পড়। আল্লাহর নবী আরেকটা আয়াতের ফজিলত বলেন, ফজর বাদার মাগরিবাদ যদি সাতবার পড়ে সবচেয়ে ভালো, নইলে কমপক্ষে একবারও যদি পড়ে আল্লাহু আকবার সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত ওই লোকটার মরণ হবে না, আর মাগরিবে পড়লে ফজর পর্যন্ত ওই লোকটা মৃত্যুবরণ করবে না। সূরা তাওবার শেষ আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা'আনিতুম হাদীসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহীম ফাইন তাওয়াল্লা ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। মাগরিব বাদ যদি পড়ে ফজর পর্যন্ত লোকটা মরবে না, আরে ফজরে যদি পড়ে তাহলে মাগরিব পর্যন্ত মরবে না। কন্যা সুবহানাল্লাহ, আপন কুফর দ্বারা মুসিবতে ধরে অ্যাটাক করবে না। এখনকার জীবন ভরে যদি পড়তে থাকে তাহলে মরবে কবে? বুঝতেছি প্রশ্ন কোন জায়গায়। ওই লোকটা ডেলি পড়ে তাহলে মরবে কবে? ভাই যেদিন মরবে সেদিন ভর্তি মনে থাকবে না, যেদিন মরবে সেদিন মরবে, যেদিন সেদিন ভর্তি। আল্লাহু আকবার। এ মুসলমান, তাহলে আমার হায়াত বেড়ে যাবে। আর সাতবার যদি পড়ে এই আয়াত তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়, আর মহানকারী আটজন ফেরেশতাকে বলে ওই লোকটা এক পড়ে আমি তারপর খুশি, তোরা আটজন খুশি হয়ে যা। বলেন সুবহানাল্লাহ। এরপরে সিদরাতুল মুনতার উপরে আরো পর্যন্ত কোটি কোটি ফেরেশতা আছে, তাদেরকে আল্লাহ বলেন তোমরা খুশি হয়ে যাও। এরপরে ওই সংবাদ আসমানের উপরে যত ফেরেশতা আছে সকলকে শোনায় দেয়, তারাও খুশি হয়ে যায় দোয়া করে। এরপরে জমিনের সমস্ত ফেরেশতাদেরকে জানায় দেয়, তারাও লোকটার জন্য দোয়া করে। সমস্ত প্রাণীর অন্তরের ভিতরে ওই লোকটার মহাব্বত পয়দা করে দেয়। লোকটা যে জায়গায় যায় চেহারা ভালো না, শিক্ষা দীক্ষা কম, ভর পয়সা করি নাই, ধন জন নাই, তারপরে যে জায়গা যায় সবাই তারে ভালোবাসে। শুধুমাত্র এই সূরা লাকাদ জাআকুমের পর আমল করে যেই লোকটা, ওই লোকটারে ওই লোকটাই শুধু ভালোবাসে না, যেই লোকটা অরিজিনাল আল্লাহর কাছে মুনাফিক, ওই লোকটার মুনাফিক চিনতে অসুবিধা হয় না। তারে যারা ভালোবাসে না তারাই অরিজিনাল মুনাফিক। মুনাফিকরা ছাড়া সমস্ত মোমেন তারে ভালোবাসে। এ যুবক যদি বাঁচতে চাইস দোয়া ইনুস বেশি করে পড়, ইস্তেগফার বেশি পড়, দুরূদ শরীফ বেশি পড়, আউযু বিকালিমাতিল্লাহ গিতামাত একটা ভাষা ব্যবহার করা হয়েছে, তার মানে কি? আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাই আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ রব্বি, যিনি আমার রব, মিন কুল্লি যামবিন, আমার জীবনের সমস্ত অতীত গুনাহ থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। ওয়া আতুবু ইলাইহি, অঙ্গীকার করতেছি আল্লাহর কাছে ভবিষ্যতে গুনাহ করব না। এই হলো তওবা, বুঝানোর জন্যই আরবিটা। মূলত তওবা হলো মনের সিদ্ধান্ত। তওবা কি বলেন? মনের সিদ্ধান্ত। এক নম্বরে যে গুনাহ করতেছেন ওই গুনাহ ছেড়ে দিয়ে তারপরে আস্তাগফিরুল্লাহ। এক নম্বরে যে গুনাহ করতেছেন, কি কি গুনাহ করতেছেন জানা আছে না? প্রত্যেকের প্রত্যেকটা জানা আছে না? নাই গুনা কারে কয়, বলাই দিতে আমার বলানো লাগবে না, প্রত্যেকেই জানে গুনা কারে কয়, সকলের জানা আছে। মাথায় মাথায় মোটা মোটা আল্লাহর হুকুম গুলোকে ছেড়ে দিচ্ছেন, এটা এক নম্বর গুনা। আল্লাহর নিষেধ গুলো করতেছেন, এটা এক নম্বর গুনা। এই গুনা গুলোকে ছেড়ে দেওয়ার পাক্কা সিদ্ধান্ত নেন, আর নামাজ ছাড়বো না। সামনে রমজান মাস আসতেছে, আর এক মাস কয়েকদিন আছে, এখন থেকে একটা দোয়া বেশি বেশি করে পড়বো। আল্লাহ আমাদের রজব ও শাবানের বরকত দেবে, রমজান মাস আমাদের পৌঁছে দেবে। সকলে একবার পড়ে নেই দোয়াটা, যদি আজকের এই ময়দানে কবুল হয়ে যায় কমপক্ষে রমজান পর্যন্ত হায়াত পেয়ে যেতে পারেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে দান করো, মেহরবানি করে আমাদেরকে রমজান মাসে পৌঁছে দাও। জোরে বলেন আমিন। আমার বিশ্বাস রমজান মাস পর্যন্ত এই গজব থাকবে না ইনশাআল্লাহ। কি বলেন, বিশ্বাস হয় কি হয় না? রমজান মাসটা আমরা যেন পাই, আল্লাহ আমাদের রমজান মাস বলে দাও, আর তোমার রহমত রমজান মাসে ফরজ দুনিয়ায় আসবেই আসবে। আল্লাহ ওই রমজান মাসের বরকতে গজব দুনিয়া থেকে বিতাড়িত হবে। মেহরবানি করে আর মাত্র এক মাস কয়েকটা দিন আছে, আমাদের একটু রমজান মাসে পৌঁছে দেয়। সবাই বলেন আমিন। আর রজব শাবানের বরকত দাও, এই দুই মাসের যে গজব আমাদেরকে দিও না, ওটা গজব যাদের জন্য বরাদ্দ করেছো। কাশ্মীরের মুসলমান মারছে যারা তাদের জন্য গজব, চায়নার মুসলমান মারছে যারা তাদের জন্য গজব, ফিলিস্তিন ফিলিপাইনের মুসলমানদেরকে মারছে যারা তাদের জন্য গজব, বার্মার মুসলমানদেরকে মারছে যারা, রোহিঙ্গাদেরকে তাদের জন্য গজব।
গজব, এই গজব গজব আল্লাহ যাদের জন্য দিয়েছো তাদের ভিতরে সীমাবদ্ধ রাখো, মুসলমানদেরকে বালার ভিতরে ফেলাইও না। কথা বলেন দোয়া করবেন কিনা? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন আজকে খতমে বুখারীর দোয়া হবে, খতমে বুখারীর দোয়া হবে। হাদিসের মধ্যে আসছে, কি বলা হয়, হাদিসের ভিতরে কথা আসে নাই, সত্য কথা নয়। তবে বাস্তব অভিজ্ঞতা, বুখারী শরীফ খতম করে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে, বলেন সুবহানাল্লাহ। আজকে সেই মহিলা মাদ্রাসায় বুখারী শরীফের খতম হয়েছে, এখানে সেই দোয়া হবে, হুজুর আসতেছেন দোয়া করবে। আমার অন্য জায়গা ব্যস্ত থাকার কারণে আমি সময় এই একজন মানুষ উঠলে কিন্তু তার করুণা হবে, আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ আজকে এখানে তো আছে, এখানে লোকের না হয়, বলেন আমিন। পেশাবাসী যাবেন, সে ছোটাছুটি তার পেশাবাসী, সে যাবেন, এটা জাস্ট আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করবে। কথা বলেন ঠিক না? করুণা কের হবে না ইনশাআল্লাহ, উঠলেও হবে না, থাকলেও হবে না, বসলেও হবে না, আমরা ইমানদার, আমাদের করুণা হবে আল্লাহ। এখন এই ছোট্ট মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এদের তো সরকার কোনো পয়সা